আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম খুবই আনকমন একটা রেসিপি শেয়ার করতে। আর আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র এই ব্রকোলি ডাটা দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আর আপনারা যখন নিজেরা করে খাবেন তখন বুঝবেন যে কী মজার এই রেসিপিটা। আর এই ডাটাগুলো আমি বটি দিয়ে খুব ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন, তবে আমি বটি দিয়ে করেছি। তো এই ডাটাগুলো এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই ডাটাগুলো দিয়ে রেসিপি করার জন্য আর যা লাগছে, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 10-12টার মতো, রসুনের কোয়া নিয়েছি 7-8টার মতো, আর 3টা পেঁয়াজ আমি ফালি করে নিয়েছি। তো এগুলো এখন আমি সাইডে রেখে দিচ্ছি। তো আপনারা চাইলে শুধু ব্রকোলি ডাটা দিয়েও রেসিপিটা করতে পারেন, তবে যদি এরকম একটুখানি মাছ সাথে দিয়ে করেন সেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি 3 পিস মাছ নিয়েছি, রুই মাছ। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটাও নিতে পারেন। আর এখন আমি মাছগুলো অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব, কারণ এই মাছগুলো আমি ভেজে তারপর এই রেসিপিটাতে ব্যবহার করব। মানে তা এই জন্য আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর সাইডে রেখে দিলাম। আর এখন যা করব, আমি একটা কড়াই নিয়েছি, সে যে ব্রকোলির ডাটাগুলো আমি বেছে নিয়ে রেখেছি ধুয়ে, সেগুলো এখন কড়াইতে নিয়ে নিলাম। আর এখন আমি পানি দিয়ে দিব, কারণ এই ব্রকোলির ডাটাগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে, সেজন্য পরিমাণ মতো পানি আমি দিয়ে দিয়েছি। আর অল্প একটুখানি লবণ আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে আমি প্যানটা বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। আর এই ডাটাগুলো কিন্তু খুব বেশি সময় সিদ্ধ করার প্রয়োজন নেই, 4-5 মিনিট সিদ্ধ করেছি আমি। 4-5 মিনিট সিদ্ধ করার পর এখন আমি সেই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন আমি আবারও 3-4 মিনিট মতো সিদ্ধ করব, এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করার আর প্রয়োজন নেই। আমি এখন ব্রকোলির ডাটাগুলো উঠিয়ে নেব, কারণ আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি স্ট্রেনার দিয়ে পানিটা ঝরিয়ে তারপর বাটিতে উঠিয়ে নেব। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে কিন্তু আমার ব্রকোলির ডাটাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এ পর্যায়ে আমি পরবর্তী প্রিপারেশনটা করে নিচ্ছি। চুলাতে প্যান বসিয়ে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি মাছের পিসগুলো সুন্দর করে ভেজে নেব এপাশ ওপাশ উল্টিয়ে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই তারা একটা লাইক দিয়ে দিবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। তো মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, খুব বেশি কড়কড়া করে ভেজে নেওয়ার কিন্তু দরকার নেই। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব, উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিব। তারপর মাছগুলো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর সুন্দর করে মাছের কাঁটাগুলো ফেলে দেব। আর বড় মাছ দিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে কাঁটা কমই থাকে। আর এ পর্যায়ে আবারও চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, আর মাছটা ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট ছিল সেই তেলটুকু আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে সেই যে আমি ব্রকোলির ডাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি ভেজে নেব। এই জন্য আমি প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নেব বাগার দেওয়ার জন্য। আর এখন আমি সেই যে ব্রকোলির ডাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এরকম বাগার দিয়ে যখন এই ভর্তাটা করবেন সেই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। আর যদি আপনাদের পরিবারে সবাইকে এভাবে ভর্তাটা করে খাওয়ান তারা কিন্তু কখনো বুঝতেই পারবে না যেটা ব্রকোলির ডাটা দিয়ে ভর্তাটা করেছেন। অল্প একটু হলুদ আমি দিয়ে দিলাম, এ পর্যায়ে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম যাতে সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায়। এ পর্যায়ে এখন আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে কিন্তু এটা রান্না করে নেব। একদম পানিটা খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে। মোটামুটি যখন পানিটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি মাছটা অ্যাড করব। আগে আমি পানিটা কিছুটা এভাবে শুকিয়ে নিয়েছি দেখুন। আর এখন আমি মাছটা অ্যাড করেছি। মাছটা দেওয়ার পর আবারও আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ভাজা ভাজা করে নেব। আর এভাবে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে।
এ পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি দুইটা শুকনা মরিচ আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দেওয়ার পর আর দুই তিন মিনিট একটুখানি ভাজা ভাজা করে নেব আর একটু এভাবে ভাজা ভাজা করে নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি টেস্টি লাগবে অবশ্যই কিন্তু এভাবে করতে হবে যাতে পানি না থাকে তো আমার ভর্তাটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর আপনারা এরকম ভর্তা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই আঙ্গুল চেটেপুটে এক থালা গরম ভাত খেয়ে ফেলবে নিমিষেই এটা এতটাই টেস্টি হয় কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ব্রকোলির ভর্তা আমি কিন্তু ভর্তাটা এই যে পরিবেশন করে নিয়েছি আর এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা আশা করি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ